রাজধানীর পূর্বাচল থেকে শুরু করে গাবতলী, যাত্রাবাড়ী ও ধামরাই পর্যন্ত যেসব স্থানে বেশি ধুলাবালির সৃষ্টি হয় এবং যেসব এলাকায় বেশি বায়ুদূষণ সৃষ্টি হয় সেসব এলাকায় দিনে দুইবার পানি ছিটানোর নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুরো ঢাকা সিটি তো আসলে বায়ু দূষিত, নির্দেশনা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে দূষিত হোক, বায়ু দূষণ যেখানে হয়, ধুলাবালির যেখানে প্রবণতা আছে দূষিত হবার, সেখানে ওরা পানি ছিটাতে বলেছেন। এবং এটা কিন্তু কোনো রকম ব্যর্থতা ছাড়াই তাদেরকে করতে হবে, এবং যদি এর কোনো ব্যর্থতা ঘটে ওরা কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে আজকে সতর্ক।